হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি ক্লাস টুয়েলভের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করাবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা থেকে শর্ট প্রশ্নের পার্ট টু শর্ট কোয়েশ্চেনের পার্ট ওয়ানটা আমি আগেই করিয়ে দিয়েছি আর এখান থেকে এমসিকিউ এবং টেক্সটের ভিডিও করিয়ে দিয়েছি যারা নি তারা লিঙ্কটা ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে দেখে নিও আর এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এমসিকিউ বলো কিংবা কিউ আর পরে যে ব্রড কোয়েশ্চেনগুলো করাবো সবই কিন্তু এইচএসএ প্রিভিয়াস ইয়ারে পড়েছে এবং এবিটিএ ডাব্লু এবং ডাব্লিউ টেস্ট পেপারেও রয়েছে তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি আগের দিন আমি পঁচিশটা এম কিউ করিয়েছিলাম আজকে ছাব্বিশ নম্বর থেকে শুরু করছি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অব দ্য ওয়ার্ড স্লিপ ইন দ্য পোয়েম ইন দ্য ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতায় যে স্লিপ যে ওয়ার্ডটা ব্যবহার করেছে এটা সিগনিফিকেন্স কি দেখো দ্য ওয়ার্ড স্লিপ সিগনিফাইজ ডেথ ইন দ্য পোয়েম ইন দ্য ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতায় স্লিপ বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে ঘুম বলতে এখানে ঘুমটা মৃত্যুকে সিগনিফাই করছে হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ ছোট্ট সবুজ উপত্যকাটা পূর্ণ রয়েছে দ্য স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ সানলাইট সূর্যের আলোতে ভরে রয়েছে ছোট্ট সবুজ উপত্যকা পরে প্রশ্ন হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো ইন দ্য পোয়েম দ্য ভ্যালি দ্য ভ্যালি কবিতায় হলো বলতে কি বোঝানো হয়েছে দেখো ভ্যালি ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো ইন দ্য পোয়েম দ্য ভ্যালি অ্যাসলিপিন্দা ভ্যালি কবিতায় হলো বলতে এখানে ওই ভ্যালি বা উপত্যকাকেই বোঝানো হয়েছে হোয়াট ইজ দ্য পোয়েম ইন দ্য ভ্যালি অল অ্যাবাউট ইন দ্য ভ্যালি কবিতাটা কী নিয়ে ইন দ্য ভ্যালি ইজ এ পোয়েম অ্যাবাউট ওয়ার অ্যান্ড দ্য ফিউটি অফ ওয়ার্ড তাহলে যুদ্ধ এবং যুদ্ধের যে নিরর্থকতা ব্যর্থতা সেটা নিয়েই হচ্ছে অ্যাসলিপেন দ্য ভ্যালি কবিতাটা পুরোটা লেখা পরের প্রশ্ন হোয়াট ডু দ্য ডিফারেন্ট কালার্স ইন ইন দ্য ভ্যালি সাজেস্ট ইন দ্য ভ্যালি কবিতায় যে বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে রঙের কথা বলা হয়েছে সেগুলো কী কী সিগনিফাই করছে কী সাজেস্ট করছে দ্য পোয়েট ইউজেস কালার্স লাইক গ্রিন সিলভার রেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ভ্যালি দ্যাট সিম্বোলাইজ লাইফ অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দ্য ইউজ অফ দ্য রেড সিম্বোলাইজেস ডেথ তাহলে গ্রিন সিলভার এগুলো হচ্ছে জীবনকে সাজেস্ট করছে সিম্বোলাইজ করছে আর অন্য পক্ষে লাল যে রঙটা ব্যবহার করা যায় সেটা কিন্তু ডেথকে বা মৃত্যুকে সিগনিফাই করছে পরের প্রশ্ন হোয়াট স্ট্রিমস ফ্রম দ্য মাউন্টেন টপ ইন দ্য পোয়েম দ্য ভ্যালি অ্যাসলিপিন্দা ভ্যালি কবিতায় মাউন্টেন টপ থেকে কী বেরিয়ে এসেছে কি পড়ছে ঝর্নার মতো দেখো দ্য স্ট্রিম অফ সান রেজ কামস ফ্রম দ্য মাউন্টেন টপ অফ ইন দ্য পোয়েম দ্য ভ্যালি তাহলে অ্যাসলিপিন্দা ভ্যালি কবিতায় মাউন্টেন টপ থেকে সূর্যের রশ্মি এসে পড়ছে হোয়াট ইস মেন্ট বলতে হয়েছে দ্য সান ওয়ার্মড গ্রাস তাহলে বেড বলতে বোঝানো হয়েছে যে সূর্যের আলোয় উত্তপ্ত যে ঘাস সেই তাকেই বলা হয়েছে সানসোক্ড বেড পরের প্রশ্ন হোয়াই ইজ দ্য এক্সপ্রেশন দ্য সান রেজ ইন ক্যাপিটাল লেটার সান রেজ যে কথাটা সেটা ক্যাপিটাল লেটার কেন ব্যবহার করেছেন কবি দ্য পোয়েট হ্যাজ এ ক্যাপিটালাইজড সান ইন দ্য এক্সপ্রেশন সানস রেজ ইন অর্ডার টু পার্সোনিফাই দ্য সান অ্যাজ এ হিউম্যান বিইং তাহলে সানস রেজ যে কথাটা সেখানে সানকে এসকে পার্সোনিফাই করার জন্যই মানে সানকে পার্সোনিফাই করার জন্যই একটা হিউম্যান বিইংয়ের একটা টাচ দেওয়ার জন্য কবি এখানে সূর্যকে যে ওয়ার্ডটা লিখেছেন সান সেটা বড়ো হাতের এস ইউজ করেছেন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট হোয়াট ডু ফিল দ্য হলো তাহলে এই উপত্যকাটা কিসে পূর্ণ করেছে দ্য সানরেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট সূর্যের আলোই সা উপত্যকাকে পরিপূর্ণ করেছে আলোতে পরে প্রশ্ন হোয়াট কালার্স হ্যাভ বিন মেনশনড ইন দ্য পোই ম্যাসলিপিন দ্য ভ্যালি কোন কোন কালারের কথা বলা হয়েছে দেখো আগের আগের প্রশ্ন ছিল কালারগুলো কী কী সিগনিফাই করছে কী সাজেস্ট করছে কী সিম্বোলাইজ করছে এখানে কিন্তু শুধুই বলা হয়েছে কী কী কালার ব্যবহার করা হয়েছে তাহলে কী কালার গ্রিন সিলভার অ্যান্ড রেড কালার্স হ্যাভবিন ইউজড ইন দ্য পোই ম্যাসলিপিন দ্য ভ্যালি তোমরা প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ডিটেলসে তোমাদের কবিতাটা পড়তে হবে কী কী কালার ইউজ করেছে সেটাও কিন্তু প্রশ্নে আসছে কার লেখা সেটাও সমস্ত কিছু কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে আর তার জন্য টেক্সট কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে ভিডিওটা ভিডিওটা খুব ভালো ভালো করে করে দেখো দেখো আশা করি যদি তোমরা তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম এই কবিতার যে থিম সেটা কি দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ওয়ার আর ফিউটিলিটি অফ ওয়ার তাহলে কি বল থিমটা হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধের চেয়ে নির এটাই হচ্ছে এই কবিতার থিম পরের প্রশ্ন হোয়াট টাইপ অফ পোয়েম ইন অ্যাসলিপিন্দা ভ্যালি অ্যাসলিপিন্দা ভ্যালি কবিতাটা কি ধরনের কবিতা অ্যাসলিপিন্দা ভ্যালি ইজ এ সনেট এটা একটা সনেট আমি বলেছিলাম যে চোদ্দ লাইনের একটা সনেট সনেটটা পেট্রকান সনেট বা ইটালিয়ান সনেট তাহলে এটা হচ্ছে একটা সনেট হোয়াট আর দ্য টু ডিফ অ্যাডজেক্টিভস ইউজড টু ডিসক্রাইব দ্য ভ্যালি উপত্যকাকে বর্ণনা করার জন্য কোন দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে দ্য টু অ্যারজেকটিভ টু ডিসব দ্য ভ্যালি আর স্মল অ্যান্ড গ্রিন দুটো যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্মল ছোট আর একটা হচ্ছে গ্রিন সবুজ তাহলে ছোট এবং সবুজ এই দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে উপত্যকাকে বর্ণনা করার জন্য পরের প্রশ্ন হো স্লিপস ইন দ্য ভ্যালি উপত্যকার মধ্যে কে ঘুমিয়ে রয়েছে এই ইয়াং শোলজার ইজ অ্যাপ ইন দ্য ভ্যালি একজন যুবক সৈন্য ওই উপত্যকার মধ্যে ঘুমিয়ে রয়েছে

নেচার হাজ গিভেন সাম ওয়াইল্ড ফ্লাওয়ার্স টু দা ফিট অফ দ্য সোলজার সৈনিকের পায়ের কাছে কিছু বন্য ফুল সাজিয়ে দিয়েছে প্রকৃতি হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপন দ্য ভ্যালি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটার অরিজিনাল যে টাইটেলটা সেটা কি এটা কিন্তু কবিতা শুরুর আগে লেখা ছিল আমি যখন কবিতাটা পড়িয়েছি টেক্সট তখন কিন্তু বলেছিলাম যারা আগের ভিডিওটা রেখেছে তারা নিশ্চয়ই উত্তরটা দিতে পারবে দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ লি ডরমিওর ডু ভ্যাল তাহলে ইট মিনস দ্য স্লিপার অফ দ্য ভ্যালি এটা হচ্ছে আসল নাম যেটার মানে হচ্ছে দ্য স্লিপার অফ দ্য ভ্যালি উপত্যকায় ঘুমিয়ে রয়েছে যে আর কি ঘুমন্ত মানুষ পরে প্রশ্ন মেনশন দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট পোয়েট দ্যাট দ্য পোয়েট ইউজ এস ইন দা ভ্যালি তাহলে এই যে দা ভ্যালি কবিতাটার ব্যাকগ্রাউন্ড কি এটাও কিন্তু আমি যখন কবিতার টেক্সটটা মানে টেক্সটটা যে পড়াচ্ছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে কোন ব্যাকগ্রাউন্ডে কবিতাটা লেখা দেখো উত্তরটা হয়ে যাবে দ্য ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার ইজ ইউজড অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য পোয়েম দা ভ্যালি তাহলে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যে ওয়ার যখন যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কবিতাটা লেখা আমি কবিতাটা পড়ানোর সময় বলেছিলাম যে কবি হঠাৎ করে মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে একজন সৈনিককে এভাবে মৃত অবস্থায় দেখেছিলেন তখন ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার হচ্ছে আর সেই ব্যাকগ্রাউন্ডে সেই কবি যখন যে মৃত সৈনিককে দেখেছিল সেই মর্মান্তিক মৃত্যু দেখার পর কবির মনে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন পরের প্রশ্ন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিস রেস্ট হু রেস্ট অ্যান্ড ওয়্যার কে রেস্ট নিচ্ছে এবং কোথায় রেস্ট নিচ্ছে দ্য ইয়াং সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রেস্ট ইন এ স্মল গ্রিন ভ্যালি অ্যাকচুয়ালি দ্য সোলজার স্ট্রেট তাহলে একজন যুবক সৈন্য যে সবুজ উপত্যকায় রেস্ট নিচ্ছে আসলে কিন্তু সৈনিকটা একটা একজন মৃত সৈনিক হোয়াট ইজ দ্য কালার অফ দ্য টু হোলস ইন দ্য বডি তাহলে যে দুটো যে হোল দেখা দিয়েছে গর্ত ছিল কালার বানানটা ভুল হচ্ছে এখানে সিও এল ও ইউ আর হবে তাহলে কি বলেছে যে দুটো যে গর্ত দেখা গেছে ওই সৈনিকের বডিতে সেটা কী কালারের দেখো দ্য কালার অফ দ্য টু হোলস অন দ্য অন ইজ বডি ইজ রেড দ্য কালার অফ দ্য টু হোলস অন হিস বডি ইজ রেড রেড তাহলে কি কি কালার কালার ছিল দুটো যে সেটা হচ্ছে লাল রঙের পরে প্রশ্ন হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো কিভাবে স্ট্রিম ফ্লো করছে নদী বয়ে চলেছে নদীটা দ্য স্ট্রিম ফ্লো স্লোলি থ্রু দ্য ভ্যালি উপত্যকার মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে বয়ে চলেছে পরে প্রশ্ন হোয়াট কান্ট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ নাও এখন সৈনিকের ঘুমকে কে ডিস্টার্ব করতে পারবে না কে সৈনিকের ঘুমে বিরক্তি করতে পারবে না দ্য হামি ইনসেক্ট কান্ট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ নাও এখন গুঞ্জনরত যে পতঙ্গ তারা কিন্তু সৈনিকের ঘুমে কোনো বিরক্ত আনতে বিরক্তি আনতে পারবে না কারণ কি সৈনিক তো মৃত মৃত মানুষের ঘুম তো ভাঙানো যাবে না সেটাই বলা হয়েছে পরের প্রশ্ন হাউ মেনি হোলস আর দেয়ার ইন দ্য সোলজার্স বডি এই প্রশ্নটা এমসি কিউতে ছিল কটা গর্ত দেখা গেছে শরীরে সৈনিকের শরীরে দেখো ইন দ্য সোলজার্স বডি দেয়ার আর টু রেড হোলস দুটো লাল গর্ত দেখা গেছে সৈনিকের শরীরে কারণ দুটো বুলেটের দাগ তার মানে পরের প্রশ্ন হোয়াট টাইপ অফ সনেট ইস ইন দা ভ্যালি ইন দা ভ্যালি কবিতাটা কি ধরনের সনেট ইন দা ভ্যালি ইজ অ্যান ইটালিয়ান সনেট এটা একটা ইটালিয়ান সনেট পরের প্রশ্ন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট হোয়াই কেন হামিং ইনসেক্টটা তার ঘুমে বিরক্ত করতে পারবে না এটা আগেই বললাম যে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য ইয়াং সোলজার বিকজ হি ইজ ডেট নাও গুঞ্জনরত যে পোকামাকড় তারা সৈনিকের ঘুম ভাঙাতে পারবে না বা তাকে বিরক্ত করতে পারবে না কারণ সৈনিকটা এখন মৃত মৃত মানুষকে তো বিরক্ত করতে করা যায় না তার তো ঘুম ভাঙানো যায় না তো সেটাই এখানে বলা হয়েছে তো আমি মোট পঞ্চাশটায় এসে কি নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি আর যারা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বারবার রিকোয়েস্ট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগছে থ্যাংক ইউ